কোটা সংস্কারের সাত দফা থেকে সরকার পতনের এক দফা সারাদেশে শিক্ষার্থীদের এই আন্দোলনকে পথ দেখানোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা আন্দোলনের এক পর্যায়ে নাহিদ আসিফ সার্জিস সহ ছয় সমন্বয়ককে নিরাপত্তা দেওয়ার অজুহাতে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ এরপর থেকেই জেলায় জেলায় আন্দোলনকারীদের মুখে মুখে স্লোগান ওঠে তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে আন্দোলনের প্রাথমিক বিজয় নিশ্চিত হওয়ার পর সারাদেশের মতো বগুড়াতেও বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের মাধ্যমে তবে কারা আসলে সমন্বয়ক তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা রোববার দুপুরে বগুড়া প্রেসক্লাবে নিজেদের ঢাকার সমন্বয়কদের স্বীকৃত কমিটি দাবি করে সংবাদ সম্মেলন করেন নিয়তি সরকার নিতু ও সাকিব খানসহ মোট সতেরো জনের একটি দল যেখানে সাতজন সমন্বয়ক এবং জন সহকারী সমন্বয়ক আন্দোলনে সংগঠকের ভূমিকায় দায়িত্ব পালন করার কথা জানান তারা তবে জেলায় আরও অনেকেই সমন্বয়কের কাজ করেছে বলেও মন্তব্য করেন তারা তবে তারা ছাড়া বাকি সমন্বয়কেরা মূল কমিটির কেউ নন বলে দাবি তাদের তবে এই কমিটির একজন সমন্বয়ক সাকিব খানের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি বগুড়ার সনামধন্য একটি মিষ্টির দোকান থেকে ত্রিশটি দই ও দশ কেজি মিষ্টি ঢাকার সমন্বয়কদের জন্য নিয়ে গেছেন কোনো অর্থ পরিশোধ না করে পরে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে অভিযোগ স্বীকার করেছেন অভিযুক্ত সাকিব খান একই দিন বিকাল চারটায় শহরের সাতমাথায় মুক্তমঞ্চে পাল্টা সংবাদ সম্মেলন করেন সাধারণ শিক্ষার্থীরা তাদের দাবি এই মুহূর্তে কেন্দ্র থেকে সমন্বয়কদের কোনো কমিটি নেই যারা নিজেদের কেন্দ্র স্বীকৃত সমন্বয়ক কমিটি দাবি করছেন মূলত তাদের রাজনৈতিক দূরভিস আছে সমন্বয়কারী হিসেবে যারা নিজেদেরকে দাবি করছে তাদের কোনো যৌক্তিক ভিত্তি আমরা এখন পর্যন্ত পাইনি যে তারা কিসের বলে কোন ক্ষমতার বলে তার কাছ থেকে কিভাবে তারা এই সমন্বয়কের দায়িত্ব পেল আমরা যতদূর জানি যে বগুড়ায় যে ছাত্র আন্দোলনটি সংগঠিত হয়েছে তা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা তারা নিজেরা নিজেদের মধ্যে থেকে ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ গ্রুপ ইত্যাদির মাধ্যমে ফোন কল ইত্যাদির মাধ্যমে নিজেরা নিজেদের মধ্যে সমন্বয় করে আন্দোলনটি সংগঠিত করেছে এই তিনজনের মধ্যে এক নম্বর জিনিস সাকিব নাম সম্ভবত তিনি সাম্যবাদী দল দিলীপ বড়ুয়ার সাম্যবাদী দল যে সেই সাম্যবাদী দলের কর্মী তার বাবাও এখানে এসেছিল তিনিও সাম্যবাদী দলের কর্মী বলে নিজেকে দাবি করেছেন এবং দুই নম্বর যে নিতু নামের একটা মহিলাকে আমরা দেখতে পাচ্ছি তিনি নিজেকে ছাত্র ফ্রন্টের কর্মী বা নেতা হিসেবে দাবি করে সাধারণ শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে পাওয়া দ্বিতীয় স্বাধীনতাকে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে ব্যবহার করতে চাইলে ছাত্র সমাজ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন সাধারণ শিক্ষার্থীরা আমাদের যে বগুড়া সাধারণ শিক্ষার্থী যারা আছি তারা যথেষ্ট সংযত এবং যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিয়ে তাদেরকে তাদের এই মুখোশগুলো উন্মোচন করছি এবং প্রতিহত করার চেষ্টা করছি এবং আপনারা ইতোমধ্যে জেনেছেন যে এশিয়া বা অন্যান্য যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে যে কর্মকাণ্ড হয়েছে এটা আমরা অত্যন্ত নিন্দনীয় একটা কাজ হয়েছে এটা আমরা প্রতিবাদ করি এটার জন্য আমরা বগুড়াবাসী সারা দেশের কাছে লজ্জিত এবং আমরা চেষ্টা করছি এটা যত দ্রুত সম্ভব সমাধান করা যায় এই মুহূর্তে বগুড়ায় বর্তমানে কোনো কমিটি নেই যদি কেউ বিভ্রান্তকর কোনো তথ্য ছড়ায় যদি চাঁদাবাজি বা অন্য কোনো কার্যক্রমের সাথে জড়িত থাকে তাহলে আমরা নিজেরা প্রতিহত করার চেষ্টা করবো এবং বগুড়াবাসী প্রত্যেককে এর বিরুদ্ধে আওয়াজ উঠানোর জন্য বলবো এর আগে ষোলো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত পুলিশের বাধা উপেক্ষা করে বগুড়ায় তীব্র আন্দোলনে অংশ নেন স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া হাজারো শিক্ষার্থী সরকার পতনের পরও ট্রাফিক নিয়ন্ত্রণ পরিষ্কার পরিচ্ছন্নতা বৃক্ষরোপণ দেয়াল চিত্র অঙ্কন মোমবাতি প্রজ্জ্বলন সহ নানা কর্মসূচি পালন করে আসছেন জেলার সাধারণ শিক্ষার্থীরা জুম্মান সাদিক জ্যাভলিন বগুড়া লাইভ